ইউটিউব চ্যানেল এসবি সাপোর্ট টিমের পক্ষ থেকে সকলকে রইল অনেক অনেক ভালোবাসা। যারা তোমরা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বোর্ডের আন্ডারে এক্সামের ফর্ম ফিল আপ করেছো, তাদের অনেকেরই পেমেন্টের সমস্যা হচ্ছে। আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ ডিটেলস নিয়ে আলোচনা করব তোমাদের এই যে এক্সামের যে ফর্ম ফিল আপ, এই ফর্ম ফিল আপের পেমেন্টের বিষয়ে। আর অবশ্যই এই ভিডিওটি দেখতে দেখতে তোমরা সুন্দর হাতের আঙুল দিয়ে একটি লাইক করে দিও, আর চ্যানেলে নিউ ভিজিট করে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। লেটেস্ট আপডেট কলেজ রিলেটেড বিষয়ে তোমরা সমস্ত আপডেট পেয়ে যাবে সবার আগে, তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। দেখো, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বোর্ডের একটি ফর্ম আমি ফিল আপ করেছি, সেই ফর্মটি ডিসপ্লেতে শো করছে। তোমরা এই ফর্ম ফিল আপ করার সময় অনেকেরই পেমেন্টের সমস্যা। সবার আগে আমি তোমাদের বলবো, সঠিকভাবে তো যদি ফর্ম ফিল আপ করতে চাও তাহলে তোমরা, আমি একটি ভিডিও সম্পূর্ণ স্টেপ বাই স্টেপে বলেছি তোমরা কীভাবে পেমেন্ট করবে আর কীভাবে পেমেন্ট করলে তোমাদের পেমেন্ট কিন্তু ফেল হবে না, সেক্ষেত্রে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ ভিডিও আমি এই আইবক্সে দিয়ে রাখলাম। প্রত্যেকে তোমরা এই আইবক্সে এই ভিডিওতে ক্লিক করলে, ভিডিওটি দেখলে তোমরা যেভাবে পেমেন্ট মুডে পেমেন্ট করা হয়েছে এইভাবে করলে তোমাদের কিন্তু কোনো সমস্যা হবে না। আর এছাড়াও আমি তোমাদেরকে বলি, দেখো তোমরা বিভিন্ন রকম অপশান শো করছে। দেখো পেমেন্ট করার সময় অনেকগুলো পেমেন্ট মোড কিন্তু তোমাদের শো করছে। এখান থেকে তোমরা পেমেন্ট মোড থেকে তোমাদের দেখবে ফার্স্টে তোমরা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে তোমরা পেমেন্ট করলে পেমেন্ট কিন্তু ফেলড হবে না। আর তোমরা দেখবে এখানটায় কিউআর কোডের একটি অপশান আছে, এই কিউআর কোডের অপশান দিয়ে তোমরা যদি পেমেন্ট করো সেক্ষেত্রেও কিন্তু তোমাদের কোনো রকম পেমেন্ট ফেলড হবে না। কিন্তু বেশিরভাগ পেমেন্ট যেগুলো ফেলড হচ্ছে সেগুলো হচ্ছে তোমরা ইউপিআই আইডি ইউজ করে তোমরা পেমেন্ট করছো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু অনেকেরই পেমেন্ট ফেল হয়ে যাচ্ছে। দেখো ইউপিআই আইডির মাধ্যমে পেমেন্ট না করে তোমরা কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করবে। কিউআর কোড তোমরা এখানে বারকোডে স্ক্যান করবে, তোমাদের যে কোনো যে ফোনপে গুগল পে যে কোনো সাইট থেকে তোমরা কিউআর কোড স্ক্যান করে তোমরা পেমেন্ট করবে, তাহলে কোনো রকম কোনো সমস্যা কিন্তু হবে না। সেক্ষেত্রে আমি তোমাদের বলবো, যেহেতু তোমরা ইউপিআই দিয়ে করছো অনেকেরই কিন্তু পেমেন্ট ফেল হয়ে যাচ্ছে। আর অবশ্যই তোমরা কমেন্ট করো যে কার কোন মুডে পেমেন্ট করতে গিয়ে তোমাদের পেমেন্ট ফেল হয়ে গেছে। আর এরপরে তোমাদেরকে আমি প্রত্যেককে বলবো, যদি তোমাদের পেমেন্ট ফেল হয়ে যায় সেক্ষেত্রে তোমরা কী করবে। দেখো যদি কারোর পেমেন্ট ফেল হয়ে যাওয়ার পর তোমাদের আবার রিপেমেন্ট করতে বলে, যদি পেমেন্ট তোমাদের আবার করতে বলে সেক্ষেত্রে তোমরা কোনো দ্বিধা ছাড়াই আবার পেমেন্ট করে দেবে। পেমেন্ট করলে কোনো রকম সমস্যা নেই, তোমাদের আগের যে টাকাটা কেটেছিল সেই টাকাটা প্রত্যেকের কিন্তু ফিরিয়ে দেবে তোমাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কাটা হয়েছিল, এটা নিয়ে কোনো সমস্যাই নেই। 100% গ্যারান্টি তোমাদের প্রত্যেকের টাকা কিন্তু তোমাদের পুরনো যে টাকা তোমাদের কেটে নিয়েছিল তোমরা সেই টাকা আবার যে ব্যাঙ্ক থেকে কেটে নিয়েছিল সেটাই কিন্তু তোমাদের আবার ফিরিয়ে দেওয়া হবে। প্রত্যেক বছরই এমনই হয়। আমার কাছে যতগুলো ক্যান্ডিডেট তারা মেসেজ করে যে দাদা আমার কিন্তু পেমেন্টটা ফেল হয়ে গিয়েছিল কিন্তু ব্যাঙ্কের থেকে টাকা কেটে নিয়েছে, তাদের প্রত্যেক বছরই কিন্তু যতগুলো এরকম সমস্যা হয়েছে প্রত্যেকেরই কিন্তু তোমাদের টাকাটা কিন্তু ফিরিয়ে দেওয়া হয়েছে। তাই আমি প্রত্যেককে বলবো, যদি কারোর পেমেন্ট ফেল হয়ে যায় তোমরা আবার পেমেন্ট করে দেবে কোনো রকম কোনো চিন্তা না করেই। 100% শিওর তোমাদের প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে টাকাটা পুরনো টাকা সেটা কিন্তু তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফিরিয়ে দেওয়া হবে। যাদের এমনই হয়েছে প্রত্যেকে আমাকে স্ক্রিনশট দিয়েছে তারা যে দাদা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ফেরত চলে এসেছে। যতগুলো স্টুডেন্ট আমাকে বলেছিল প্রত্যেকেরই টাকা ফেরত চলে এসেছে, এমন কারোরই হয়নি যে তার টাকা ফেরত আসেনি। তাই তোমরা এটা নিয়ে কোনো চিন্তা করবে না, প্রত্যেকে দ্বিতীয়বার পেমেন্ট করে দেবে, প্রথমবারের পেমেন্ট ফেল হয়ে গেলে তোমাদের সেই ব্যাঙ্কে ফেরত চলে আসবে।